হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার মিসেস মুক্তা আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমত ও আপনাদের দোয়াই খুবই ভালো আছি তো আমি আবারও চলে আসলাম ঈদ স্পেশাল জরদাসা রেসিপি নিয়ে অনেকে হয়তো এই জরদশা মাইটা আমার থেকেও খুব ভালো করে রান্না করতে জানেন তো আমি আজকে এই রেসিপিটা তাদের জন্যই নিয়ে এসেছি যারা এখনও পুরাপুরিভাবে রান্নাটা করতে জানেন না অর্থাৎ এখনও অনেকের হয়তো নতুন বিবাহ হয়েছে রান্নাটা জানে না অর্থাৎ আবার অনেক সময় দেখা যায় যে অনেকে রান্নাটা নতুন শিখতেছেন তো তাদের জন্যই এই রেসিপিটা নিয়ে এসেছি এই রেসিপিটা অনেক সময় আমরা রান্না করতে গেলে কিন্তু জর্দাস একদম দলা দলা পেকে যায় তো কীভাবে জ্বর জ্বরে এই জর্দাসমাইটা রান্না করবেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি পুরাটাই দেখতে হবে অর্থাৎ আমি কিভাবে রান্না করেছি সেই ভিডিওটা পুরাটাই দেখতে থাকুন তাহলে আপনারাও খুব সুন্দরভাবে এই জর্দাস্যাময়টা জ্বর জ্বরে করে রান্না করতে পারবেন অনেকে আবার এই জর্দাস্যামাইকে মোনা সেমাইও বলে থাকে তো তো দেখতে থাকুন আমি কিভাবে এই জর্দাস্যামাইটিকে জ্বর জ্বরে করে রান্না করেছি তো আমি এখানে জর্দাসামাই রান্না করার জন্য তিনশো গ্রাম এই জর্দাসামাই নিয়েছি এগুলো লম্বা আকারেই থাকে এগুলোকে রান্না করার সময় হাত দিয়ে ছোটো ছোটো করে ভেঙে দিতে হয় এখানে নিয়েছি কুচি করে নারিকেল এখানে নিয়েছি মতো লবণ নিয়েছি কিশমিচ নিয়েছি দেড় কাপ পরিমাণ চিনি আর নিয়েছি ঘি আমি এখানে এই গিটা ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো গিটাই ইউজ করতে পারবেন তো সেমাইগুলোকে এভাবে হাত দিয়ে ছোট ছোটো করে ভেঙে দিতে হবে অন্যদিকে আমি একটা হাড়িতে এক লিটার পরিমাণ পানি দিয়ে পানিগুলোকে এভাবে ফুটিয়ে নিয়েছি অর্থাৎ পানিগুলোর উপরে যখন এভাবে ব্লক উঠতে শুরু করবে তখন এই পানিগুলোর মধ্যে সেমাইগুলো এভাবে দিয়ে দিতে হবে তবে এ সেমাইগুলো দিয়ে বেশিক্ষণ করে সিদ্ধ করা যাবে না এতে করে শ্যামাইগুলো দলা পেকে যাবে অর্থাৎ সেমাইগুলো জ্বর জ্বরে হবে না সেজন্য অবশ্যই চেষ্টা করবেন শ্যামাইগুলো দিয়ে বেশিক্ষণ না রাখতে এই দুই থেকে তিন মিনিট পর্যন্ত সেমাইগুলোকে সিদ্ধ করবেন এর থেকে বেশি করে সিদ্ধ করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু সেমাইগুলো দলা পেকে যাবে তো আমি সবগুলো সেমাই এভাবে দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব যাতে সবগুলো সমায় একসাথে মিশে যায় এতে করে একসাথে সবগুলো সময় সিদ্ধ হয়ে যাবে যদি নেড়েচেড়ে না দিই তাহলে কিছু সময় কাঁচা ভাব থেকে যাবে সেজন্য অবশ্যই এই সময়গুলো দেওয়ার পরে এভাবে একটু ভালোভাবে নেড়ে দিতে হবে সেমাইগুলো এমনিতেই গরম কিংবা ফুটান্ত পানিতে দিলে এভাবে নরম হয়ে যায় তারপরও অনেক সময় দেখা যায় যে স্যামাইগুলো কিছুটা ভিতরে কাঁচা ভাব থেকে যায় সেজন্য দুই থেকে তিন মিনিট সিদ্ধ করলেই যথেষ্ট বেশি সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই তা আমি এভাবে ডাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি তো দেখুন স্যামাইগুলো একদম এভাবে নরম হয়ে গেছে অর্থাৎ সফট হয়ে গেছে এ থেকে যদি আমি বেশি করে সিদ্ধ করি তাহলে এই স্যামাইগুলো একদম দলা পেকে যাবে তো আমি এখন এই একটা স্ট্যানারের সাহায্যে হাঁড়ির থেকে এভাবে স্ট্যান্ডের মাধ্যমে নিয়ে ঠান্ডা পানি দিয়ে বা লোভাবে ধুয়ে নিচ্ছি অর্থাৎ গরম গরম থাকা অবস্থায় এভাবে পানি দিয়ে যদি আমরা স্যামাইগুলোকে ধুয়ে নিই এতে করে স্যামাইগুলো আর একটার সাথে একটা লেগে থাকবে না একদম জ্বর জ্বরে খুব সুন্দরভাবে রান্না করতে পারবো তো অনেক সময় দেখা যায় শ্যামের ভিতরে আমরা অনেক ময়লা তাকে দোলা এভাবে যদি আমরা গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিই তাহলে ময়লাগুলোও চলে যায় তো আমি এখন আবারও সেই হাঁড়িতে তিন চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি ঘিগুলো গরম হওয়া অবস্থার মধ্যে দিয়ে দিয়েছি এখানে দুটা তেজপাতা আর দুটা এলাচ তো এলাচগুলো দিয়ে একটু নেড়ে চড়ে দিয়ে দিলাম শ্যামাইগুলো শ্যামাইগুলোর ওপরে দিয়ে দিলাম চিনি লবণ কিশমিশ আর নারিকেল কুড়াগুলো নারিকেল কোড়াগুলো দিয়ে আবারও স্যামাইগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত মিশাব যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো একদম সেমাইয়ের সাথে মিশে যায় অর্থাৎ সেমাই এর সাথে চিনিগুলো দানা দানা বা না থাকা পর্যন্ত এই স্যামাইগুলো নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নিতে হবে কারণ এই স্যামাইগুলো যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো মিশে যায় ততক্ষণ পর্যন্ত রান্না করলে হবে এর থেকে বেশি রান্না করার কোনো প্রয়োজন নাই কারণ এগুলো এমনিতেই খুবই সফট তো এভাবে আমি সেমাইগুলোকে নেড়ে চেনে দিচ্ছি ভালোভাবে যাতে করে চিনিটা সব সেমাইয়ের মধ্যে ভালোভাবে মিশে যায় আমি ডাকনা দিয়ে চুলোটা একদম লোতে রেখে দুই মিনিট মতো রেখেছি যাতে চিনিগুলো একদম ভালোভাবে গলে যায় তো তৈরি করা হয়ে গেল আমাদের জর্দা স্যামাই রেসিপিটা তো দেখুন দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগতেছে এই স্যামাইটা আমরা ঈদের সময় রান্না করলে কিন্তু খুবই ভালো করে মেহমানরা কেতে পারবে অনেক সময় বাসায়ও আমরা নাস্তার আইটেমের মধ্যে এই সময়টা ব্যবহার করতে পারি এই সময়টা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো তৈরি করে ফেলুন আমি যেভাবে তৈরি করেছি সেই নিয়মে তাহলে ইনশাল্লাহ আমার থেকেও আপনাদের রেসিপিটা কিন্তু খুবই ভালো হবে আশা করি তো আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে কষ্ট করে ছোট্ট একটি লাইক দিবেন কারণ আপনাদের লাইক কমেন্টস এবং শেয়ার আমাকে সামনের দিকে এগিয়ে যেতে আরও উৎসাহিত করে তো আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে কিন্তু বেশি বেশি শেয়ার করতে বলবেন না তো যারা আমার চ্যানেলটিতে এখনও নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন। যাতে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে পৌঁছায় আর যারা আমার পাশে থেকে আমার চ্যানেলটির পাশে থেকে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করেছেন তাদেরকে জানায় আবারও আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন তো এভাবে সময় আমার পাশে থাকবেন তো আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ